নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্টের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মাধ্যমিক 2018 সালের রেজাল্ট কবে বেরোবে, তার সম্ভাব্য ডেট ও আপনারা রেজাল্ট কিভাবে দেখবেন সেই সংক্রান্ত তথ্য আপনাদের জানাবো। আর ভিডিও শেষে আপনাদের একটি পদ্ধতি জানাবো, যে পদ্ধতি অবলম্বন করলে আপনাকে রেজাল্ট আর দেখতে হবে না, নিজের থেকে আপনার মোবাইলে SMS করে জানানো হবে আপনার রেজাল্টটি। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য ডান দিকে উপরে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে টাচ করুন, সাবস্ক্রাইব হয়ে যাবে। সাথে দেখুন একটি বেল আইকন রয়েছে, ওখানেও আপনারা টাচ করে দিন। এর ফলে কী হবে, পরবর্তী যে ভিডিওগুলো আমরা দেবো তাদের নোটিফিকেশান আপনারা সরাসরি পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বন্ধুরা, 2018 সালের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল মার্চ মাসের 12 তারিখ থেকে মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত, আর এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 10 লক্ষের মতো। এই পরীক্ষার রেজাল্ট বেরোবে সম্ভবত 28শে মে কিংবা 29শে মে। বোর্ডের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি, কিন্তু বিভিন্ন সোর্স ও সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 28শে মে কিংবা 29শে মে এই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। চলুন এখন বলে দিই কীভাবে আপনি আপনার রেজাল্টটি দেখবেন। রেজাল্ট আপনি অনলাইনে জানতে পারবেন, কিংবা আপনার মোবাইল নাম্বার থেকে SMS করে জানতে পারবেন, কিংবা আপনার মোবাইল থেকে IVR নাম্বারে কল করেও জানতে পারবেন। এক্ষেত্রে আপনি জানিয়ে দিই, যদি আপনি SMS করে রেজাল্ট জানেন সেক্ষেত্রে আপনাকে SMS করার জন্য কিছু টাকা আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার মোবাইল থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে। অনলাইনে রেজাল্ট দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটগুলো দেখুন আপনার মোবাইলে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটগুলোর থেকে যে কোনো একটিতে আপনি ভিজিট করে আপনার রেজাল্ট চেক করতে পারবেন। এই ওয়েবসাইটগুলোর মধ্য থেকে দেখুন কয়েকটি সরকারি ওয়েবসাইট রয়েছে, যেমন দেখুন wbbac.org, কিংবা দেখুন wbresults.nic.in, কিংবা দেখুন results.banglarmukh.net। এই কয়েকটি ওয়েবসাইট হলো সরকারি ওয়েবসাইট, এখান থেকেও আপনারা খুব সহজেই আপনার রেজাল্ট চেক করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার জন্য আপনার কী প্রয়োজন হবে, আপনার অনলাইনে রেজাল্ট দেখার জন্য আপনার রোল আর নাম্বার সাথে ডেট অফ বার্থ অর্থাৎ ক্যান্ডিডেট ডেট অফ বার্থ আপনার প্রয়োজন হবে রেজাল্ট দেখার জন্য। SMS করে রেজাল্ট দেখার জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম্বার রয়েছে, নাম্বারগুলো এখন আপনাদের মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারগুলোতে আপনাকে আপনার মোবাইল থেকে SMS করে পাঠাতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। কোন ফরম্যাটে পাঠাবেন, এই নাম্বারগুলোতে আপনি কেমন করে লিখবেন, না আপনি মেসেজে গিয়ে টাইপ করবেন WB10, তারপরে আপনি স্পেস দেবেন, স্পেস দেওয়ার পরে রোল নাম্বার লিখে যে কোনো নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন। যে কোনো নাম্বারে নয়, আপনার যে কোম্পানির ফোন সেই কোম্পানির নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে দেখবেন আপনার SMS চার্জ কাটা হবে, সাথে কিছু সময় পরে আপনাকে আপনার রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে। এখন চলুন আপনাদের বলে দিই অন্য একটি পদ্ধতির কথা, যে পদ্ধতিতে আপনি একটি ওয়েবসাইটে আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি নথিভুক্ত অর্থাৎ রেজিস্ট্রেশন করে দেন, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটটি আপনাকে রেজাল্ট বেরোলে নিজের থেকে SMS করে আপনার রেজাল্ট জানিয়ে দেবে। এটি একদমই ফ্রিতেই আপনাকে জানানো হবে। দেখুন আপনাদের স্ক্রিনে এখন আপনারা এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনি ওখান থেকে ক্লিক করে এই পেজটি পেয়ে যাবেন, এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি সুন্দর করে ফিল আপ করে আপনি সাবমিট করে রেখে দেবেন, যেদিনই রেজাল্ট বেরোবে সাথে সাথেই দেখবেন আপনার মোবাইলে আপনার রেজাল্টকে SMS করে জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওতে এইটুকু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।